আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি দীপা, চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে দাদার বার্থডে। আর জানো তো, দাদার বার্থডেতে এই প্রথম আমি এই একই সাথে থাকছি, মানে এতদিনেও সেরকমভাবে ধরো বিয়ে হয়ে গেছে আমার, আমি তো এখন ওখানেই থাকি, দাদার জন্মদিনে তো আর এখানে আসা হয় না। তা বাদেও বাড়িতে যখন ছিলাম দাদা দিল্লি থাকতো, তো সেই সময়ও হয়নি এরকম আর কি। আমার জ্ঞান হওয়ার পর থেকে দাদা এদিক সেদিক এদিক সেদিক এরকম করতে করতে এই যে এখন আজকে আমি সেই সুযোগটা পেলাম দাদার জন্মদিনে একসাথে থাকার আর কি। তো চলো, এই যে চিকেনটা এখন বেছে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, তার কারণ আমি সবেমাত্র আসলাম আড়ংঘাটা থেকে, কারণ তোমরা হচ্ছে আগের ব্লগে হয়তো দেখেছো সেটা। তো এই দেখো, রান্না বান্না কম মানে কমপ্লিট বলছি, সরি, মানে শুরু শুরু হয়ে গেছে। শুরু, হুম হুম হুম, এই যে শুরু হয়ে গেছে। বউ যদিকে পায়েসটা, পায়েসের দুধ জ্বালাচ্ছে, চাল টাল ধোয়া হয়ে গেছে, এদিকেও সব কিছু রেডি করে ফেলেছে। আস্তে আস্তে সব রেডি হচ্ছে। মা এদিকে আসতে আসছিল, আমি আর বৌদি দুজন মিলে মাকে বললাম তোমার আসতে হবে না, আমরা দুজন এদিকে দেখে নিচ্ছি। জোর জোর জার ভাবে আমাদের এখন রান্না বান্না শুরু হলো। ওদিকে বৌদি শুরু করে দিয়েছে সবকিছু, এতক্ষণ ধরে ওই ঢিলেমিশি ঢিলেমিশি করে করে সবকিছু হচ্ছিল, কাটা কোটা এটা সেটা এই করতে করতে এখন দেখো বেশ কিছুটা রাত হয়েছে। কি করছো, জল পড়লো? হ্যাঁ, খুব গরম পড়েছে, ফ্যানটা চালানো ছিল এতক্ষণ, ফ্যানটা বন্ধ করলাম এই সবে মাত্র, কিন্তু যে গ্যাস জ্বলছে না ভালো। হ্যাঁ, আর ওদিকে তারাও দেখায় তোমাদের, মা এখানে সেখানে বসলো, একই অবস্থা, গরমে আর পারা যাচ্ছে না, এই দেখো এখানে এসে বসলো। তার কারণ কি বলো তো, ওই দেখো মা ওদিকে আমাদের কুকুরগুলোর জন্য ভাত চাপিয়েছে, দেখেছো, এই দেখো, ওই দেখো কি সুন্দর হয়েছে উনুনটা। তোমায় তো এই চটি বাই দিয়ে চলে আসছে। হ্যাঁ, ওই এই আগুনটা দেখা আছে, আমি বলছি ওইদিকে কেউ আগুন ধরিয়েছে নাকি, টিন আছে না, টিনেতে পড়ছে। চলো, এই দেখো, তখন তো আমি আসতে পারিনি, ওদিকে বৌদি আবার ডাকলো, দেখো উনুনটার সাথে কড়াই না, সরি, হাঁড়িটা কি সুন্দর লাগছে দেখতে, হেভি সুন্দর লাগছে, কিন্তু উনুনটাও বেশ সুন্দর হয়েছে, দেখো দেখে মনে হচ্ছে না যেন আবার রান্না করি, হেভি হয়েছে উনুনটা। এরকম উনুন আগে একবার করা হয়েছিল বলে ওই ওই জায়গায় যেটা হয়েছিল, এটাতে হয়ে যাবে না? ও কি সুন্দর জ্বলছে উনুন, দেখো সবাইকে তো দেখালাম এখানে, কিন্তু আসল জন কিন্তু এখানে নেই, উনি আছেন ওইদিকে খেলা করছে নিজের মনে। বাবা এসেছিল একটু আগে, দাদা তো দোকানে আছে, আর একজন আছেন, কিন্তু কোথায় আছো তুমি? এই দেখো, তুমি কি করছো একটু বলে দাও তো। আমি সাজাচ্ছি, সাজাচ্ছে, বুঝতে পেরেছো? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দেখাই। আমার মামা এটা হামি দি দাও, শোনো, কি সুন্দর সাজাচ্ছে, কি ভালো লাগছে দেখতে, দেখেছো? এই সোনা, সত্যি তো খুব সুন্দর লাগছে, দেখো কি দারুণ করে সাজিয়েছে সোনা, কত বুদ্ধি হয়ে যায়, কি সুন্দর পাকা পাকা কথা জানো, এমন এমন কথা বলে আমরাই মানে ভেবে উঠতে পারি না সেই সমস্ত কথা। আমি বলি হিন্দি কথা, হ্যাঁ হিন্দি কথাও বলে, আচ্ছা ঠিক আছে, তুমি সাজাও। হ্যাঁ সোনা, বাবার হ্যাপি বার্থডে হবে তো আজকে, জানো তুমি? আচ্ছা পড়ে যাবে, একটু এগিয়ে বসো, একটু এগিয়ে যাও। হ্যাঁ
সোনার কাছে আবার আসলাম ঘুরতে ঘুরতে। এই দেখো ও এখন এই তাকগুলো সাজাচ্ছে, তাই তো সোনা? ঘাটটা নেড়ে দিয়েছে। আর বৌদি তো ওদিকে রান্না শুরু করে দিচ্ছে, এদিকে ভাতটাও হয়ে গেছে জানো তো, আর ফ্রাইড রাইস হবে, আর হচ্ছে চিকেন কষা হবে, ভাত হয়ে গেছে, ওদিকে ফ্রাইড রাইস সবজিগুলোও বানানো হয়ে গেছে। তো এই দেখো ভাতের মধ্যে নানান রকম মশলা যেগুলো দেওয়া সেগুলো দেওয়া হচ্ছে, এদিকে চিকেনের মশলাটাও কষানো হচ্ছে। এই সমস্ত কিছু মিলে মিশিয়ে বেশ অনেকক্ষণই সময় লেগে যাচ্ছে সন্ধ্যার পর থেকে। সন্ধ্যার পর থেকে না, আমরা তো ঢেলেমিশি ঢেলেমিশি করতে করতে এই সবে শুরু হলো আর কি রান্না বান্না, কারণ দাদা বাবার দোকান থেকে আসতে অনেকক্ষণ অনেকটাই দেরি হয়, আর আমাদের খাওয়া দাওয়াও বেশ অনেকটা রাত্রেই হয়। তো সেই বুঝে আর কি রান্না বান্না চাপানো, আর বিশেষ বিশেষ কিছু তো হচ্ছে না, আর এমনকি অন্য মানুষজনকেও বলা হচ্ছে না, বাড়ির এই কজনই আর কি। তো চলো দেখো চিকেনটা কষানো হচ্ছে, ঢেকে ঢেকে নরম করে করে, মানে চিকেনটা যাতে নরম হয় তো সেই জন্য ঢেকে ঢেকে রান্না করা হচ্ছে। আর ওদিকে বৌদি রাইসটার জন্য সব রেডি করছি। তো চলো এবার হচ্ছে মেন পর্ব, মানে বার্থডে সেলিব্রেট করার সময় হয়ে গেছে, কারণ দাদা বাবা দুজনে দোকান থেকে এসেছে। বাহ দারুণ দারুণ হচ্ছে, যাও। একটা ছেলে ছিল, তোর গেজিটা ঠিক কর। এই ব্যাপার, ও দেওয়া হয়ে গেছে। হ্যাঁ মেটাও কাটবে একটু, নাও মেরো কাটবে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dada, hey pagli, চেরিটা রাখো, কেউ নেই নেওয়ার। হ্যাঁ কেউ নেবে না, তুমি রাখো। না শোনা, চেরি খাওয়া হয়ে গেছে, সেই কায়দা খাই দিচ্ছে বাবা। কি খাচ্ছিস মাম্মা? ওই তো হেভি লাগছে শাড়ির সঙ্গে, ম্যাচ ম্যাচ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। ম্যাচিং 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 দেখেছো, শুনুটা দেখতে দেখতে তো এমনিতেও বড় হয়ে গেছে, তাছাড়া কত দুষ্টু হয়েছে। এখন কেকের যে পেস্ট্রিটা যে ক্রিমটা সেটা এখন সবার মুখে লাগাতে হবে। ও যে ছোট থেকে দেখে আসছে বার্থডে কেক কাটার পরে সবার মুখে কেক লাগায়, ও যে বাচ্চাদের যা দেখানো হবে তাই দেখবে এই আর কি। তো ওরও সবাইকে এখন লাগাতে হবে। তো চলো এদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সব রেডি হচ্ছে, এক এক করে বৌদি সব বেড়ে ফেললো। তো এই যে সবাই প্লেট ট্লেট ধুয়ে নিয়ে এখানে আর কি বসে পড়া হয়েছে, এই সবাই খেয়ে নেবো। তো চলো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আজকের মতো নমস্কার জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।